কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার সূত্রে যা খবর তাতে উৎসবের মরশুমে সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হতে পারে। এই বৃদ্ধি হলে আরও বেড়ে যাবে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার শতাংশের হার। একাধিক সূত্রে জানা গেছে, এবারে মহার্ঘ ভাতা 4% পর্যন্ত বাড়ানো হতে পারে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বা ডিআর 34 থেকে বেড়ে 38% হয়ে যাবে। সূত্রের খবর, ইতিমধ্যেই ডিএ বৃদ্ধি সংক্রান্ত নথি কেন্দ্রীয় মন্ত্রিসভার দপ্তরে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। সাধারণভাবে কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ বাড়ায়, যা পূর্বতন সরকারের সময়ে চলে আসছিল এই রাজ্যে। সরকার বদলের পর 4.5 বছরে মাত্র দুবার কর্মচারী এবং পেনশনভোগীদের ভাগ্যে জুটেছে মহার্ঘ ভাতা। 2020-21 অর্থ বছরে 2 মার্চ ঘোষণা হয়েছিল 3%, যা কার্যকরী হয়েছিল 1 মার্চ থেকে। তারপর 2022-23 অর্থবর্ষে 4 অগস্ট ঘোষণা হয়েছিল 5%, যা কার্যকরী হয়েছিল 1 জুলাই থেকে। বকেয়া রয়ে গেছে 26%। মূল্যবৃদ্ধির কারণে জীবন ধারণের খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ানো হয় মহার্ঘ ভাতা। এই নির্দেশিকা যেমন কেন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য, রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। সরকারে আসার আগে ঘোষণা করা হয়েছিল, সরকারে এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সমস্ত কেন্দ্রীয় ঘোষণা দিয়ে দেওয়া হবে। এরপর 2টি অর্থবছরে দুবার তো দূরের কথা, একবারও কোনো ডিএ ঘোষণা হয়নি। 2020-21 অর্থ বছরে একবার, ফের বাদ পড়ল 2021-22 অর্থ বছরে। এরপর একবার 2022-23 অর্থ বছরে। 5 বছরের সময়কালে 5 মাস আগে 10 বারের জায়গায় মাত্র 2বার এখনও পর্যন্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি হারের তুলনায় আরও কিছুটা পিছিয়ে পড়তে পারে ত্রিপুরার সরকারি কর্মচারীরা। এবার উৎসবের মরশুমে কেন্দ্র 4% দিয়ে বাড়ালে স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং রাজ্যের কর্মীদের মধ্যে ফারাক বেড়ে দাঁড়াবে 30%, আরও খানিকটা বেড়ে যাবে। সবিস্তার হিসেব কষে ক্ষোভ ধমায়িত হচ্ছে কর্মচারী মহলে। কেন্দ্র দিয়ে বাড়ালে নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্তিও বাড়ার কথা, কিন্তু প্রতিশ্রুতি আর কাজে বিস্তর ফারাক। রিপোর্ট, চ্যানেল দিন রাত।